বিবাহিত জীবনের তিনটি বছর হতে না হতেই আবারও চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়েও টিকল না ভেঙে যাচ্ছে রকিব সরকারের সঙ্গে তার সংসার জানা গিয়েছিল যে দুই সালের সেপ্টেম্বর মাসে বিবাহবন্দনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি রকিব সরকারের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির সেটা ছিল তার জীবনের দ্বিতীয় বিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি বলেছেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও আপলোড দেব সেটা কখনো কল্পনা করিনি অত্যন্ত ক দুঃখের সাথে বলতে হচ্ছে যে রকিব সরকারের সঙ্গে আমার ডিভোস হয়ে যাচ্ছে আমরা আলাদাই তাকছি দুই সালে চব্বিশে মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের মাহমুদ পারবেশ নামের একজনকে তারপর পাঁচ বছর সংসার করতে না করতেই বিচ্ছিন্ন হয় এই নায়িকা সেই অধ্যায় শেষ করে মাহিয়া মাহি রকিব সরকারের সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছিলেন দুই সালের তেরোই সেপ্টেম্বর চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন আলহামদুলিল্লাহ বারোটা পাঁচ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো এর আগের সব কথা আসলেই গুজব ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া কারণ প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হতে না হতেই রকিব সরকারের সঙ্গে প্রেমে জোরান চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে অনেকেই অনেক বক্তরাই সেটা গুঞ্জন বলে পোস্ট করেছিল মাহিয়া মাহিও তিনি গুঞ্জন বলেছিলেন তবে বিয়ের বিষয়টা যখন রাত বারোটা পাঁচ মিনিটে শেষ হয়েছে তারপরে তিনি বলেছেন আসলেই গুলা গুজব ছিল বারোটা পাঁচ মিনিটেই আমাদের বিয়ে হয়েছে দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর তখন তিনি বলেছিলেন বক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবেন সেই সারপ্রাইজটা ছিল মূলত রকিব সরকারের সঙ্গে তার বিয়ের সারপ্রাইজ আমরা সেপারেশনেও আছি এই ভিডিওটা দেখার পরে আমি তো হয়তো অনেক আগজালা ছুড়বেন